তারে হাতে লাগে বেতারে হাত চাইরা দাও সোনার দেওরা রে আমার বয়ম পাখি হয় লাগু করে ডোর এ আবার কোন খবর ঢাকাই দি যারে তারে বানায়া দেন এসা খো ফুসকা কসম আমি অসুস্থ হয়ে গেছি টক দিয়ে ফুসকা বাসতে পারি না আমি একদিনও না খেয়ে ফুসকা ভাত না হলো চলতে যা ফুসকা লাগবে টুপিস সো হ্যালো সবাইকে, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। এই ভিডিওতে রাতারাতি ভাইরাল হওয়া বাংলার সেরা 10টি গান শেয়ার করব, যেই গানগুলি অল্প সময়ে ভাইরাল হয়েছে, মানে অল্প সময়ে আমাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। তো 13 কিছু গানই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর এই টপিকের ওপর আমার চিন্তা ভাবনা আছে, আরও অনেক গান তুলে ধরার চেষ্টা করব সামনের দিনগুলোতে। আর বন্ধুরা, গানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি গানগুলি ফুল শুনতে চান, তাহলে আপনাদেরকে যেতে হবে ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে সব গানের লিঙ্ক দেওয়া থাকবে। আর কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওটি শুরু করতেছি। এভরিওয়ান, প্রথমে যেই অসাধারণ গানটি অ্যাড করেছি, নিউ ঢাকা, এই গানটি আমাদের মাঝে ভালোই জনপ্রিয়, মানে অল্প কিছু দিনে ইউটিউবে ভালোই ভিউজ পাইছে। ঢাকায় বললে টাকা উড়ে কয়াম গো গেরামি ওই খুশিতে ঢাকায় আমি আইসি টাকার গেরানি আগে ভাবছি ঢাকা। আর গানটি দিয়ে টিকটকে অনেক ভিডিও বানানো হয়েছে। আল্লাহ চোরের ঘরে চোরে বরদোয়া করি জানি রাস্তায় পেরা মরি তবে ভাই বলতে হবে গানটির ভেতর ইউনিক কিছু ব্যাপার স্যাপার আছে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। ঝাড়ি দিচ্ছে মজা পাইছি মারে তো নাই আমরা হইলাম গরিব মারলেও কি করতাম ভাই হ কিছু করার না। সো এভরিওয়ান, তারপর আমরা যে গানটি শেয়ার করব, বর্তমান সময়ে বাংলা কমিউনিটিতে পুরোপুরি তোলপা সৃষ্টি করে দিয়েছে দেওরা গানটি, যে গানটি পুরোপুরি সোশ্যাল মিডিয়া হিট বলা যায়। আর অডিয়েন্সের কাছেও মোটামুটি ভালো লাগছে গানটি। হাতে লাগে বেতারে হাত চাইরা দাও সোনার দেওরা রে। বন্ধুরা, গানটি কিন্তু শর্ট প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল হয়েছে ইউটিউবের মতো। ইউটিউবে তো গানটি মোটামুটি ভালোই ট্রেন্ডিং এ চলতেছে। এভরিওয়ান, তারপর আমরা যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, এলএম স্বপন সিরিজের বয়ম পাখি গানটি, যেই গানটি আপনারা সবাই জানেন ভালোই ভাইরাল হয়েছে। তৈ 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 আমার বয়ম পাখি হই তৈ 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 তৈ। আর গানটির ভেতর বেশি লাইন নাই, তারপরেও কেন জানি গানটি ভালো লাগে। বন্ধুরা, গানটি এলএম স্বপন ওয়েব সিরিজের মতোই পুরোপুরি মাস্টারপিস হয়েছে। সো বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, সোনা পাখি, এই গানটি কিন্তু আমার কালেকশন আছে, মানে বুঝতেই পারতেছেন এই গানটি আমার কাছে খুব ভালো লাগে। গানটি ইউটিউবে 6 মাসের ব্যবধানে 75 মিলিয়ন প্লাস ভিউজ পায়। বুঝতেই পারতেছেন 6 মাসে 75 মিলিয়ন ভিউজ পাইছে, এর মানে ভালো জনপ্রিয়। সো বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, টেকা পাখি, গানটি ইউটিউবে অতটা ভিউজ না পাইলেও টিকটকারদের কাছে অনেক পরিচিত গানটি। বিশেষ করে এই গানটি দিয়ে টিকটকে অনেক ভিডিও বানানো হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগে এই গানটি দিয়ে মেয়েদের টিকটক ভিডিওগুলো, অনেক কিউট লাগে আমার কাছে। আর এই আপু তো পুরোপুরি সোশ্যাল মিডিয়ার ভাইরাস বলা যায়, গানটিকেই ভাইরাস বানাই দিছে। সো বন্ধুরা, তারপর আমরা যে অসাধারণ গানটি অ্যাড করছি, এটাকে অসাধারণ বললে ভুল হবে, অতিমাত্রায় অসাধারণ বলা লাগবে, কারণ এই গানটির নাম হলো হুররে গানটি, যে গানটি তর্ক বিতর্কতেই ভাইরাল হয়ে গিয়েছে, মানে এই গানটিকে অনেকভাবে রোস্ট করা হয়েছে। তবে যাই বলেন, গানটি কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে আছে। তো এই গানটির বিষয়ে আপনারা অবশ্যই এক লাইন কমেন্ট করে যাবেন, মানে এক লাইন কমেন্ট করবেন, আপনি আপনার মাথায় যেটা আসছে সেটাই কমেন্ট করবেন। সো তারপর আমরা যেই অসাধারণ গানটি অ্যাড করেছি, ঝুমকা গানটি, যে গানটি অসাধারণ হয়েছে, ইভেন এই গানটি আমার ফেভারিট লিস্টে আছে। তো ভাই যেটাই বলেন, গানটি অসাধারণ হয়েছে। বন্ধুরা, ঝুমকা গানটি ইউটিউবে 3 মাসের ব্যবধানে প্রায় 50 মিলিয়নের কাছাকাছি ভিউজ পায়। সো বন্ধুরা, তারপর আমরা যে অসাধারণ গানটি অ্যাড করব, এই গানটি অ্যাড করার কথা আমার মনে ছিল না, লিস্ট করার পর আমি ভয়েস দেওয়ার সময় এই গানটির কথা মনে পড়ে, স্কুল গ্যাং সিজন 2 এর টিডিম টিডিম পম পম নামে যে গানটি আছে সেই গানটি। আমার
আমার মনে হলো যে স্কুল গ্যাং নাটকের ফ্যানদের জন্য হলেও এই গানটি অ্যাড করা দরকার। আর গানটি কিন্তু ইউটিউবে মারাত্মক ভিউজ পেয়েছে, মাত্র 8 মাসের ব্যবধানে 120 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে। বুঝতেই পারতেছেন কতটা ট্রেন্ডিংয়ে চলতেছিল গানটি রিলিজ করার পর। আর স্কুল গ্যাং সিরিজটাও কিন্তু অসাধারণ হয়েছে, আমি স্কুল গ্যাং সিরিজের পুরোপুরি ফ্যান বলা যায়। তো বন্ধুরা, তারপর আমরা যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, সাদা সাদা কালা কালা গানটি, এই গানটি আমি অ্যাড করতাম না। এই গানটি কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে আছিল যখন রিলিজ করা হয়েছিল, যার জন্য আমি অ্যাড করেছি। আর গানটিও ফেলে দেওয়ার মতো না, পুরোপুরি অসাধারণ একটি গান। গানটি হলো হাওয়া সিনেমার গান। হাওয়া সিনেমাটা অসাধারণ হয়েছে, পুরোপুরি মাস্টারপিস হয়েছে। বন্ধুরা, তারপর আমরা লাস্টে যে গানটি শেয়ার করবো আপনাদের সাথে, এই গানটির কথা অনেকে হয়তো ভুলে গিয়েছেন, নয়া দামান গানটি। বন্ধুরা, এই গানটির কিছু মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। গানটি প্রথমে রিলিজ করার পর কিন্তু ভাইরাল হয়নি, এই অপর বিয়ের ভিডিওটা দিয়ে কিন্তু গানটি ভাইরাল হয়েছে, মানে সবার মাঝে পরিচিত পেয়েছে বা বলতে পারেন জনপ্রিয় হয়েছে। তবে গানটি ভাইরাল হওয়ার পর এই গানটি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, আপনারা হয়তো সবাই জানেন। সো বন্ধুরা, ভিডিওর গানগুলি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের মন থেকে কিছু করবেন ভিডিওতে, আপনাদের মন থেকে কিছু করলে আমি ভালোবাসা নিতে পারবো না এটা আমি বুঝতে পারতেছি, তারপরও আপনাদের যা মন চাইবে সেটাই করবেন ভিডিওতে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিওটি শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আব্বা আম্মুকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।